গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ পুনর্বাসন স্থায়ী বাঁধ মেরামত সহ বিভিন্ন দাবি নিয়ে গঙ্গা ভাঙন কবলিত মানুষদের সঙ্গে নিয়ে শমশেরগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ দেখালো সিপিআইএম। বৃহস্পতিবার শমশেরগঞ্জের ডাকবাংলা বিডিও অফিসে বামেদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিডিও রুমের বাইরে দাঁড়িয়ে স্লোগান শুরু করেন বামকর্মী সমর্থকরা। যদিও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন শমশেরগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা। এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন সিপিআইএমের ধুলিয়ান এরিয়া কমিটির সম্পাদক মদশার হোসেন, বাম নেতা মোহাম্মদ আজাদ, রবজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভের পাশাপাশি বিডিওকে স্মারকলিপিও প্রদান করেন সিপিআইএম নেতৃত্ব। দিনেশ সাহা, রিপোর্ট এনটিভি ডব্লিউপি। গঙ্গা ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের দাবিতে আমাদের আজকে বিক্ষোভ অবস্থান। কারণ বিষয়টা হচ্ছে যে প্রতি বছর গঙ্গার কোথাও না কোথাও ভাঙন ঘটে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। আর নেতারা গিয়ে ওখানে প্রতিশ্রুতি দিয়ে আসে, পদাধিকারীরা গিয়ে প্রতিশ্রুতি দিয়ে আসে, তারপরে আর কাজ হয় না। এবারও গত পরশুদিন মহেশতলা প্রতাপগঞ্জ এলাকায় ভাঙন হয়েছে এবং কয়েকটা চারটা পাঁচটা বাড়ি তলিয়ে গেছে, বাকি বাড়ি আতঙ্কে তারা ভেঙে নিয়ে পালাচ্ছে এবং গোটা এলাকায় একটা আতঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা বিডিওর কাছে বলতে এসেছি এটা চারটা মূল দাবি সিপিএমের, যার জন্য আমাদের লড়াই। এক নম্বর হচ্ছে গঙ্গা ভাঙনে স্থায়ী প্রতিরোধ করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যাদের বাড়ি পড়ে গেছে তাদের জায়গা কিনে দিয়ে স্থায়ী আবার পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তিন নম্বর হচ্ছে ক্ষতিপূরণ বাবদ 4 লক্ষ টাকা করে দিতে হবে যাদের বাড়ি পড়ে গেছে। এই তিনটে মূল দাবি, যে দাবিতে আমাদের লাগাতার আন্দোলন চলছে। আজকে বিজয় সাহেবের সঙ্গে ডেপুটেশন দেওয়ার পর আগামী দিনে আমাদের রাস্তায় নেমে আরও বড় বড় আন্দোলন হবে। আপনারা তো ছবি তুললেন উত্তেজনার, যারা উত্তেজনা সৃষ্টি করলো তারা কী বক্তৃতা দিচ্ছে যে 2 বছর আগে প্রতিশ্রুতি দিয়েছে, কেন কাজ হয়নি, আজকে কেন আলোচনা করতে হয়েছে, কেন আসতে হয়েছে আমাদের? তাহলে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাই যারা ক্ষতিগ্রস্ত, যাদের বাড়িঘর পড়ে গেছে, যাদের বাড়িঘর পড়ে যাবে, তারাই আজকে বিক্ষোভ দেখাচ্ছে এই বিডিও অফিসে। শ্রীপক্ষ জানেন না যে ত্রিপল থাকে স্টক, ত্রিপল দিচ্ছে আর চাল দিচ্ছে, সেও আবার এমএলএকে সঙ্গে নিয়ে কম্বল ত্রিপল এগুলো দিয়ে বিডিও অফিস থেকে দিচ্ছে, আবার এমএলএকে সঙ্গে নিয়ে। ওটা কে দিল, এমএলএ না বিডিও অফিস, এটা বোঝা যাবে না। সবই হচ্ছে ব্লকের মাল, এইটুকুতে কিচ্ছু লাভ হবে না, এই জন্য মানুষ শান্ত হবে না। মানুষের ক্ষোভ দেখলেন আপনারা চোখের সামনে, আজকে মানুষ ক্ষোভে ফেটে পড়ছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আজাদ, সিপিআইএম জেলা কমিটির সভাপতি। আপনারা অবগত আছেন যে গত পরশু দিন অর্থাৎ 6 তারিখ শমশেরগঞ্জ ব্লক এলাকার দীর্ঘদিনের সমস্যা গঙ্গা ভাঙন, এই ভাঙন নতুন করে তার গতি বৃদ্ধি হয়েছে। সম্ভবতই শমশেরগঞ্জ ব্লক এলাকার মুগদানগর গ্রাম পঞ্চায়েত এবং প্রতাপগঞ্জ গ্রাম এবং মহিষ্ঠলা গ্রাম, এই দুটো গ্রাম এই ভাঙনের কবলে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত পরিবারের স্থায়ী পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং যেভাবে ভাঙন দিনের পর দিন বৃদ্ধি হচ্ছে, এই ভাঙন প্রতিরোধের স্থায়ী ব্যবস্থা, এই দাবি নিয়েই মূলত আমরা এসেছিলাম। পাশাপাশি ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার, তারা এখন বসবাস করবার জন্য স্থায়ী তাদের জায়গার আমরা ডিমেন্ড করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রয়োজনীয় ত্রাণের ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে এই রাজনীতি বন্ধ করতে হবে। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সরকারি আধিকারিকদের নেতৃত্বে এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করতে হবে, সেই তালিকার ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারি ব্যবস্থা করতে হবে এবং যেভাবে শাক দিয়ে মাছ ঢাকার মতো গল্প আমরা দেখছি,
যে ভাঙন যখন প্রচণ্ড গতিতে সেই সময়কালে এনটিপিসির ছাই দিয়ে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করা হচ্ছে। আমরা বলেছি যেভাবে ভাঙন প্রতিরোধ হতে পারে না, ভাঙন প্রতিরোধ যদি করতে হয় বোল্ডার পিচিং এর মধ্যে দিয়ে খাঁচা দিয়ে স্থায়ী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। মূলত এই তিনটি দাবি নিয়েই আজকে ব্লক আধিকারিকের নিকট আমরা এসেছিলাম, উনি আমাদের কথা দিয়েছেন। পিএম থেকে ডেপুটেশন আমাকে দেওয়া হয়েছে, বর্তমানে শামশেরগঞ্জের তিনটা গ্রাম পঞ্চায়েতে ভাঙন শুরু হয়েছে এবং সেই রিলেটেড ব্যবস্থা যাতে আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে নেওয়া হয় সেই আবেদন নিয়ে তারা আজকে একটা ডেপুটেশন আমাকে দিল। না, এটা ঠিক নয়, কারণ আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আছে, আমরা আমাদের টিমের পক্ষ থেকে স্থানীয় মানুষের সহযোগিতায় আমরা এই ত্রাণ কাজটা করেছি, ডিস্ট্রিবিউশনগুলো করা হয়েছে। ওনাদের দাবি দেওয়ার মধ্যে মূলত গঙ্গা ভাঙন প্রতিরোধের জন্য বোল্ডার দিয়ে পাড় বাঁধার কথা তারা বলেছেন, এই বিষয়টা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অলরেডি জানিয়েছি এবং আমরা বিষয়ের উপরে সবসময় নজর রাখছি, কোনো আনওয়ান্টেড ঘটনা ঘটলে আমরা ব্যবস্থা নিই। ঠিক আছে।